হ্যালো ফ্রেন্ডস, সুইট অ্যান্ড সল্টি ব্লকে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোপ্তা কারি রেসিপি। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখো, আমি চানা নিয়েছি, খোলা ছাড়ানো ভাজা চানা, আর নিয়েছি কাজু, এটা আমি পাউডার বানিয়ে নিয়েছি। তো এখানে আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি মাটন কিমা হাফ কেজি, কিমার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, 1 চামচ চিলি পাউডার, 1 চামচ কিউমিন পাউডার, 1 চামচ ধনে পাউডার, আর পেপার সিড 1 চামচ, আর যে পাউডারটা তৈরি করেছিলাম ওই পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে আমি মিক্সিতে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো ভালোভাবে মিশানো হয়ে গেছে। তো এবার আমি কোপ্তাগুলো বানিয়ে নেবো, হাতের মধ্যে একটু তেল দিয়ে রাউন্ড করে আমি কোপ্তাগুলো বানিয়ে নেবো। তো দেখো আমি সব কোপ্তাগুলো বানিয়ে নিলাম। এবারে আমি কড়াইয়ের মধ্যে 5 চামচ তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ, দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নেব, ফ্রাই করে নেব। তো দেখো পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলো হালকা করে ভেজে নেব। তো দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, বাটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ আদা রসুনের পেস্ট, স্বাদ মতো নুন, দিয়ে পানি দিয়ে আমি মিক্স করে নেব পুরো মশলাগুলো। 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লং, দারচিনি, 1টা তেজপাতা, দিয়ে আমি যে মশলাটা তৈরি করেছি ওই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেবো ভালোভাবে। তো এদিকে দেখো আমি ফ্রাই অনিয়ন, আর এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ দই, দিয়ে পেস্ট বানিয়ে নেবো। তো এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটোর পিউরি, দিয়ে মশলাটাকে পুরো ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তা, কোপ্তা দিয়ে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দেবো। তো এখানে আমি 1.5 গ্লাসের মতো পানি দিচ্ছি, তোমরা তোমাদের মতো দেবে যতটা তোমরা গ্রেভি রাখতে চাও, দিয়ে কভার করে আমি 7 থেকে 10 মিনিট কুক করব। তো দেখো 7 মিনিট কুক হয়ে গেছে, আমাদের কোপ্তা কারি একদম রেডি, আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর প্লিজ 1টা লাইক করে দিও।